ব্যাপক হারে বেড়ে চলেছে করোনা ভাইরাসের সংক্রমণ। ২৪ ঘন্টায় সর্বোচ্চ সংক্রমণ ও প্রাণহানি দেখল বিশ্ব। সংক্রমণের শীর্ষে থাকা যুক্তরাষ্ট্রে একদিনে আবারও রেকর্ড 3,486 জনের মৃত্যু হয়েছে, প্রাণহানি হয়েছে 2,46,000-এর বেশি। ব্রাজিলেও পূর্ববর্তী দিনের চেয়ে বেড়েছে সংক্রমণ। ২৪ ঘন্টায় 68,000-এর বেশি আক্রান্ত ও 9% মৃত্যু হয়েছে দেশটিতে, আর 18,000-এর বেশি করোনা রোগী শনাক্ত হয়েছে ভারতে। সংক্রমণ ঠেকাতে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে ইউরোপীয় দেশগুলো। বুধবার থেকে কঠোর লকডাউন শুরু করেছে জার্মানি, তবে এর মধ্যেই একদিনে দেশটিতে আক্রান্ত হয়েছে 28,969 জন, যা দেশটিতে দৈনিক সংক্রমণের রেকর্ড। বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে উহানে করোনাভাইরাসের মূল উৎস তদন্তের অনুমতি দিয়েছে চীন। আগামী জানুয়ারিতেই আন্তর্জাতিক বিজ্ঞানীদের একটি দলকে উহানে পাঠাবে WHO। পাশাপাশি বড়দিনের মৌসুমে পারিবারিক জমায়েতেও মাস্ক পরার পরামর্শ দিয়েছে সংস্থাটি। হারে অনুমোদনকারী দেশের তালিকায় এবার যুক্ত হল চিলি। বুধবার চিলির স্বাস্থ্য মন্ত্রকের এক বৈঠকের পর চূড়ান্ত হয় অনুমোদনের সিদ্ধান্ত। এরই মধ্যে ভ্যাকসিনটির 1 কোটি ডোজ কেনার চুক্তিপত্রে স্বাক্ষর করেছে চিলি সরকার, যা 50 লাখ লোককে প্রয়োগের ক্ষেত্রে পর্যাপ্ত। ফাইজারের টিকাটি অনুমোদনের পর প্রথম সপ্তাহেই যুক্তরাজ্যে 1,30,000-এরও বেশি লোক গ্রহণ করেছে করোনা ভ্যাকসিন। স্বাস্থ্য ঝুঁকিতে থাকা প্রায় 2,50,00,000 লোককে ভ্যাকসিন সরবরাহ করার পরিকল্পনা করেছে ব্রিটিশ সরকার, আর এই টিকাটিরই 10 কোটি ডোজ এবার বায়োএনটেকের কাছ থেকে কিনছে চীন। সাংহাই ফসুন নামের একটি চীনা ফার্মাসিউটিক্যাল কোম্পানি এরই মধ্যে নিজেদের বিবরণী জমা দিয়েছে বলে জানিয়েছে ব্লুমবার্গ। গরিব ও উন্নয়নশীল দেশে দ্রুত ও সস্তায় টিকা সরবরাহের জন্য চেষ্টা করে যাচ্ছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। বিশ্বে ভ্যাকসিনের সমবন্টনের জন্য কোভ্যাক্স নামের একটি উদ্যোগ নিয়েছে তারা, যাতে যুক্ত হয়েছে অ্যাস্ট্রাজেনেকা, নোভাভ্যাক্স সহ বেশ কিছু সংস্থা। এরই মধ্যে ফাইজার ও মডার্নার সঙ্গেও বৈঠক করে নিজেদের উদ্যোগে তাদের সামিলের চেষ্টা করেছে WHO। তবে তহবিলের অভাব, সরবরাহ ঝুঁকি এবং চুক্তি সংক্রান্ত জটিলতার কারণে রয়েছে পরিকল্পনাটি ব্যর্থ হবার প্রবল ঝুঁকি। Thank you.